মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হায়দ্রাবাদ থেকে হনুলুলু, মসলান্দপুর থেকে সিঙ্গাপুর, আমার নেইকো জুড়ি, এই সোনার সংসারে আমি আস্ত একটা শাশুড়ি। তাড়াতাড়ি ঘন্টাটা বার করে তো, ঘন্টা তুলে কথা বলবে না, একমাত্র বাড়ির মধ্যেই দম বেরিয়ে যায়। আমি দিয়ে দিচ্ছি জায়গা মতো, অদ্ভুত কথাবার্তা, শাক তো নেই, এমনি বাজিয়ে দিচ্ছি, তুমি রেডি হয়ে থাকো। বললাম না ওর ফুঙে এখনো জোর আছে। শুরু করো। শঙ্খ বাজিয়ে ঘরে বৌমা এনেছি, দুবেলা খাটিয়ে তাকে নাচিয়ে রেখেছি, ওভেন জেলে নিলাম তোমায় বরণ করে, সারাদিন রে দেখে ও রান্না ঘরে, থেকো মালা ধুনি খুন্তি ধরে, সবারই খেয়াল রেখো সোনার সংসারে। শ্বশুরের কামাই খেয়ে যাচ্ছে আমার মোটা ঘর জামাই। পরের গাছের দিকে কেন মিটমিটাই আসা, তুমি মরে যা। মা বলো বাবা, আমি আপনার একটা মাত্র জামাই। তাই তো বাবা, এরকম খারাপ খারাপ কথা বলছে আমার ভালো লাগে না। খবরদার, তোমাকে আমি আজকে বলে দিচ্ছি, আমার একমাত্র জামাইকে যদি তুমি কোনো খারাপ কথা বলো তবে তুমি লিখে নাও, এই পুরো বাংলার ঘরে ঘরে গিয়ে আমি নিজেকে জগদ্ধাত্রী রূপে দাঁড় করিয়ে তোমার নিম ফুলের মধু আমি বার করে দেব। চুপচাপ দাঁড়িয়ে থাকো। মধু বার করে দেবে, মধু ওখানে মৌমাছি বসবে। এটা আবার কিভাবে দাঁড়াচ্ছে, এটা আবার কি দাঁড়ানো? কেন, সারা জীবন তো তোমার অর্ডার অনুযায়ী নেচে এলাম, আজ তো কি পোজে নাচবো? যে নাচ নাচতে বলি তাতে তো দু মিনিট, সব দেখা আছে। একটা বাজে কথা বলবে না, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও। কোথায় যাব? ঘরের ভেতরে যাবে, ঘর ভালো করে পরিষ্কার করবে, বিছানাটা ঝাড়বে, আলো কম করবে, জামাই আমার ব্যায়াম করবে। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।